এতদিন থ্রি ডি অ্যানিমেশনের তলে চাপা পড়ছিলাম, তাই টু ডি লাভার্সদের জন্য কোনো ভিডিও আনতে পারি নাই, সরি টু সে। তাই আবার চলে আসলাম টু ডি লাভার্সদের জন্য পার্ট থ্রি নিয়ে। এখন থ্রি ডি লাভার্সরা ভাবেন না যে আপনাদের জন্য আর কোনো ভিডিও আসবে না, আপনাদের জন্যও কিন্তু স্পেশালভাবে নেক্সট ভিডিও আসবে। আগে টু ডি অ্যানিমেশনের পার্ট থ্রি দিয়ে লই, কারণ পার্ট ওয়ান এবং টু ভিডিওটি আপলোড করে এক মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। আমি পার্ট ওয়ান এবং পার্ট টুতে দেখাইছিলাম কীভাবে সামিমা, শ্রাবণী এবং ইয়ামিনের মতো কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবেন, তাই আজ দেখাবো এই অ্যানিমেশনের সাথে আপনারা কীভাবে ভয়েস এবং সাউন্ড ইফেক্ট সেট করতে পারবেন। আর যারা এখনও ভিডিওগুলো দেখেন নাই তারা দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো হ্যালো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ রাসেল আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা ফ্লিপে ক্লিপ অ্যাপটি ওপেন করে নেবেন, যদি আপনাদের ফোনে অ্যাপটি না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন, অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে আমাদের সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস আসবে। আপনারা যেহেতু এই ভিডিওতে ক্লিক করছেন সেহেতু ধরে নিচ্ছি যে আপনারা কার্টুন অ্যানিমেশন তৈরি করতে জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে কোনো প্রবলেম নাই, আগের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে শিখে যাবেন। থ্রিডির চেয়ে টু ডি অ্যানিমেশন বানানো আমার কাছে একটু ইজি লাগে, আপনাদের কাছে কেমন লাগবে আসলে আমি জানি না, ট্রাই করে দেখবেন যে কোনটা ভালো লাগে। সো আমি আমার আগের ভিডিওতে সামিমা শ্রাবণীর কার্টুন ফেস একে মুখ নাড়িয়ে কথা বলার মতো কিছু একটা বানায় দেখাইছিলাম, আজকে সেই ভিডিওতেই ভয়েস সেট করে দেখাবো। আপনারা টু ওয়েতে কিন্তু ভয়েস সেট করতে পারবেন, একটি হচ্ছে এই অ্যাপের মাধ্যমে, আর একটি হচ্ছে ভিডিওটি এক্সপোর্ট করে কাইন মাস্টার অ্যাপের মাধ্যমে ভয়েস সেট করতে পারবেন। তো আমার কাছে এই অ্যাপটির মাধ্যমে ভয়েস সেট করা ভালো লাগে এবং অ্যাডজাস্টেবল হয়, সেহেতু আমি এই অ্যাপটির মাধ্যমে ভয়েস সেট করে দেখাবো। ভয়েস সেট করার জন্য মিউজিক চিনের মতো কিছু একটা আছে, এইটার উপরে ক্লিক করবেন। এখন আমাদের সামনে দেখুন কতগুলো অপশন শো করতেছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ এগুলো সবগুলো অপশনের কাজ অনেক ইজি। এখন বাম সাইডে যেগুলো অপশন দেখতে পাচ্ছেন এগুলো মূলত অডিও ট্র্যাক, আমরা এখানে 6টি অডিও ট্র্যাক দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আপনি ভয়েস সাউন্ড ইফেক্ট মিলে মোট 6টি আইটেম একসাথে অ্যাড করতে পারবেন। নর্মাল অডিও এডিটিং এর জন্য মূলত 6টি ট্র্যাকের প্রয়োজন পড়ে না, 3 থেকে 4টা হইলেই এনাফ, তবুও 6টা দেয়া আছে, আপনার যতগুলো লাগে আপনি ইউজ করতে পারেন। আর প্রত্যেকটা ট্র্যাকের যে 2টি করে অপশন দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে উপরেরটা হচ্ছে আপনি যে কোনো ট্র্যাকের সাউন্ড ইনস্ট্যান্ট মিউট করে দিতে পারেন, আর নিচেরটা হচ্ছে ট্র্যাক লক, মানে আপনি একটি ট্র্যাকে ঠিকঠাক মতো সাউন্ড সেট করার পরে যেন পরবর্তীতে নড়ে চড়ে না যায় সেজন্য এই লক অপশনে ক্লিক করে লক করে দিতে হবে। যাই হোক, আমরা কাজের মাধ্যমে অপশনগুলোর সাথে ভালোভাবে পরিচিত হতে পারবো। আর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির মাধ্যমে আপনি সবগুলো ট্র্যাকের সাউন্ডকে একসাথে মিউট করে দিতে পারবেন, মানে এটি হচ্ছে মূলত সবগুলো ট্র্যাকের আব্বা। এখন আমাদের সাউন্ড সেট করার জন্য এই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। এখন আমাদের সামনে কিন্তু 3টি অপশন আসবে। আপনার ফোনে যদি আগে থেকে কোনো সাউন্ড রেকর্ড করা থাকে বা অডিও ম্যানেজারের মাধ্যমে কাস্টমাইজ করা থাকে তাহলে এই উপরের অপশনটির মাধ্যমে সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো চলুন এখন দেখে আসি কিভাবে অ্যাড করতে হয়, সেজন্য এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখন আপনাদেরকে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, আপনারা খুঁজে বের করবেন আপনাদের সেই MP3 ফাইলটি কোথায় আছে, খুঁজে পেলে ফাইলটির উপরে আস্তে করে ক্লিক করে দিবেন। এখন আমাদের সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস শো করবে। আমি আগে থেকেই মূলত সামিমা শ্রাবণীর একটি অডিও ডাউনলোড করে রাখছিলাম, সেটাই এখানে অ্যাড করলাম। এখানে কিন্তু আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার অডিওটাকে আগে থেকেই কিন্তু কেটে কুটে প্রসেস করে রাখতে হবে না। এখানে যে দুই সাইডে 2টা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর মাধ্যমে আপনার যতটুকু অডিওর প্রয়োজন ততটুকুই কেটে নিতে পারবেন। তো আমি এখান থেকে সামিমা শ্রাবণীর একটি ডায়লগ কেটে নিব, সেজন্য এই দুই সাইডের অপশনটি টেনে টুনে ওই জায়গা মতো নিয়ে যাবেন যেখানে ডায়লগটি আছে, প্রয়োজন পড়লে এই অপশনে ক্লিক করে প্লে করেও দেখতে পারেন। সো আমি ডায়লগটা পেয়ে গেছি, এখন উপরের এই টিক চিহ্ন ক্লিক করে অডিও ট্র্যাকে অডিওটি অ্যাড করে নেব। এখন কিন্তু এই অপশনে একটু লাফালাফি সহ্য করতে হবে, অবশেষে অডিওটি ট্র্যাকের মধ্যে চলে আসছে। এখন কিন্তু লেখা আছে ড্র্যাগ দিস ক্লিপ টু অ্যানি ট্র্যাক, মানে অডিওটিকে ট্রেনে আমরা যে কোনো ট্র্যাকে স্থাপন করতে পারবো। তো আমি ট্রেনে টুনে সবার প্রথম ট্র্যাকেই অডিওটি বসিয়ে দিলাম, এখন যদি প্রয়োজন পড়ে তাহলে এই অপশনটি ট্রেনে টুনে অডিওটাকে কেটে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। সো আমার আরেকটু কাটার প্রয়োজন ছিল, সেহেতু আমি কেটে নিলাম এবং ক্লিপটিকে ট্রেনে জায়গা মতো অ্যাডজাস্ট করে দিলাম। প্রথম ক্লিপটি যদি ট্র্যাকটিতে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আমরা লক অপশনে ক্লিক করে ট্র্যাকটিকে লক করে নেব, এরপরে সেকেন্ড ট্র্যাকে কাজ শুরু করব। এখন আমরা অডিও অ্যাডের পরের স্টেপটা দেখে নিই। পরের স্টেপে আছে এই অপশন, এই অপশনে ক্লিক করার মাধ্যমে আপনারা অডিও লাইব্রেরিতে চলে যাবেন, সেটা হচ্ছে এই ফ্লিপে ক্লিপ অ্যাপের অডিও লাইব্রেরি। সেখান থেকে কিন্তু আপনারা যে কোনো সাউন্ড ইফেক্ট ভিডিওতে অ্যাড করে নিতে পারবেন। সো চলুন এখন ক্লিক করে দেখি কেমনে অ্যাড করতে হয়। এখন কিন্তু আমাদের সামনে অনেকগুলো ফোল্ডার টাইপ কিছু একটা শো করতেছে, এগুলোর উপরে কিন্তু লেখাই আছে কোনটার ভিতরে আপনি কেমন সাউন্ড পাবেন। সো আমি ফার্স্ট অপশনের উপরে ক্লিক করে দেখি কেমন সাউন্ড ইফেক্ট পাওয়া যায়। এখানে কিন্তু দেখুন লেখা আছে BDT 80, মানে এই ফোল্ডার থেকে আপনি যে কোনো সাউন্ড ইফেক্ট আপনার ভিডিওতে অ্যাড করতে চাইলে প্রথমে আপনাকে 80 টাকা পেইড করতে হবে, তারপরে আপনি
কিন্তু সাউন্ডগুলো পাবেন, তবে আপনি ফ্রিতে বাজিয়ে বাজিয়ে দেখতে পারবেন যে সাউন্ডগুলো কেমন। সেজন্য এই অপশনগুলোতে ক্লিক করে বাজিয়ে বাজিয়ে দেখতে হবে। সো যেখানে পেমেন্ট করতে হবে সেটার গল্প বাদ। আপনারা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে ভয়েস সেট করে ভিডিওটি এক্সপোর্ট করে কাইনমাস্টার অ্যাপে গিয়েও সাউন্ড ইফেক্ট সেট করতে পারবেন। সো এই অপশনটা কিন্তু আপাতত আমাদের কোনো কাজে লাগতেছে না। এখন ব্যাক অপশনে ক্লিক করে চলে যাব আগের ইন্টারফেসে। এখন আমাদের যে থার্ড নাম্বার অপশনটি আছে এটা দেখার পালা। সেজন্য আমরা জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করব এবং মাইক্রোফোনের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটির মাধ্যমে কিন্তু আমরা এখানে ভয়েস রেকর্ড করে ভিডিওতে অ্যাড করে দিতে পারবো। এখন এই মাইক্রোফোন অপশনটিতে ক্লিক করবেন। এখন আমাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে, যেটা দেখতে কিন্তু অনেকটা স্টপ ওয়াচের মতো। এখন এই অপশনটিতে ট্যাপ করে ধরে কিন্তু আমাদের অডিও রেকর্ড করতে হবে। এই অপশনটি ছেড়ে দিলে কিন্তু আমাদের অডিও রেকর্ড অফ হয়ে যাবে। সো আমি অপশনটিতে ট্যাপ করে ধরে রেকর্ডিং শুরু করে দিলাম। ইঁদুর মারেন, তালা পোকা মারেন, ছাড় পোকা মারেন, পিঁপড়া গুলো মারেন, জাদুর কাড়ি ম্যাজিক, ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি, ওষুধ কিনেন তাড়াতাড়ি। আমরা এখন যে অডিওটি রেকর্ড করছি সেটা আমাদের সামনে এই অবস্থায় আসবে। আমাদের যতটুকু অডিও রাখার প্রয়োজন ততটুকু কেটে নিয়ে এই টিক চিহ্নে ক্লিক করব। এখন ড্র্যাগ দিস ক্লিপ টু এনি ট্র্যাক, মানে যে কোনো ট্র্যাকে আমি ক্লিপটি বসাইতে পারবো। সো আমি টেনে টুনে দুই নাম্বার ট্র্যাকেই অডিওটি বসাই দিলাম। এটাতে কিন্তু আপনারা জুম করে ভালোভাবে কেটে কুটে বসাইতে পারবেন। সবগুলো অডিও বসানো হয়ে গেলে আমরা এখন ভিডিওটি প্লে করে শুনতে পারি কেমন শোনা যাচ্ছে। আরে ব্যাপার না বাদ দাও, শোনো আমরা একটা নতুন কুকুর আনবো, ঠিক আছে? পরে লাগবে না। ইঁদুর মারেন, তালা পোকা মারেন, ছাড় পোকা মারেন, পিঁপড়া গুলো মারেন, জাদুর কাড়ি ম্যাজিক, ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি, ওষুধ কিনেন তাড়াতাড়ি। সবকিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা এই অপশনে ক্লিক করব। এখন এখানে মুভির নাম দিয়ে দিতে হবে, মানে যে ভিডিওটি বানাচ্ছে সেই ভিডিওটির যে কোনো একটি নাম দিয়ে দিবেন। এরপরে চয়েস ফরম্যাট, মানে কিসের জন্য আপনি ভিডিও বানাতে চান। আপনি যেই ফরম্যাটের জন্য ভিডিও বানাতে চান সেই ফরম্যাটটা চয়েস করে দিয়ে দিবেন। আমি ইউটিউবের জন্য বানাবো, সেজন্য ইউটিউবটা সিলেক্ট করে দিলাম। এরপরে মেক মুভি অপশনটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশন ভিডিও তৈরি করা হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।